বন্ধু, সকলের ভালো হোক। এই পুরীর মন্দিরে এসে এটা হচ্ছে প্রধান কামনা আমার। যাই হোক, তবে পুরীতে আসলে তো বিভিন্ন অভিজ্ঞতা হয়, যে বিশেষ করে যারা নূতন আছে তাদের একটা তিক্ত অভিজ্ঞতা হবে, সেটা হচ্ছে ওই রুম রেন্ট আর গাড়ি ভাড়া নিয়ে। মানে আসলে বুঝতে পারবেন, একটু ভুল করলে আপনাকে পয়সাটা বেশি দিতে হবে। যেটাই হোক, এখানে প্রচুর লোক আসে, প্রচুর লোক আসে, বাঙালি অবাঙালি। তবে মেনলি পুরীটা ওই বাঙালি লোকেদের জন্যেই এইখানটায় এতটা বেশি জমজমায়। শুধু শহর থেকে নয়, গ্রাম থেকেও প্রচুর লোক আসে। পুরী মানে তাদের কাছে একটা ইমোশান, তা সুতরাং আমার কাছে তো ইমোশান থাকবেই। আর সব থেকে বড়ো যেটা, সেটা হচ্ছে যে এই দেখুন, এই পুরীর এই খাজা এই পিছনে বিক্রি হচ্ছে। এরপরে ওইদিকে আরও অনেক দোকান আছে, বাট আমার এই ছোট্ট ব্লগটাতে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি, যে আপনার এই যে টোটোওয়ালা ডিস্টার্ব করবে, অটোওয়ালা ডিস্টার্ব করবে, ঘর ভাড়া খুঁজতে গেলে দালাল আপনাকে ডিস্টার্ব করবে, বাট তার মধ্যেই এই মন্দির দেখলে আপনি সব ভুলে যাবেন, আর সমুদ্রে গেলে আপনি সব ভুলে যাবেন। আর দেখুন আমার পিছনে এখন 4টে বেজে গেছে মনে হয়, আমার কাছে ঘড়ি নেই। দেখুন কত লোক আসছে, দেখুন দেখুন, এটা একটা ইমোশান পুরী মানে হচ্ছে। যাই হোক, আমার এই পুরীর এই ব্লগটা কেমন লাগলো বলবেন। ওর চারিদিকে আগে অনেক বাড়ি দোকান টোকান ইত্যাদি ছিল, বাট ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে দেখুন এই নূতন করে করছে, দেখুন এগুলো নূতন করে করছে। চারিদিকে একটা ভগ্ন স্তূপ হয়ে আছে, বাট তৈরি হচ্ছে। দেখুন বিখ্যাত এই বাঁদর, দেখুন দেখাচ্ছি আপনাকে, ওই দেখুন। ওই দেখুন বাঁদরের একটা উৎপাত আছে, ওই দেখুন, মানে সাদার উপরে বোঝা যাচ্ছে বেশি। যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন, কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।